উদয়পুর মহকুমার বন্দুয়ার 2 নং ফুলকুমারি এলাকায় গোমতী নদীর তীরে গোমতী রিভার চেকপোস্টটি গোমতী নদীতে তলিয়ে যাচ্ছে। এটি বনদপ্তরের অধীনস্থ একটি চেকপোস্ট। গোমতী নদীর এই এলাকা কাঠপাচারকারীদের মৃগক্ষেত্র বলে পরিচিত। কাঠপাচার রোধে বনদপ্তর 1993 সালে বন্দুয়ার 2 নং ফুলকুমারি এলাকায় গোমতী রিভার চেকপোস্টটি বসানো হয়। তাতে অনেক সাফল্য আসে। উদ্ধার হয় অতি মূল্যবান চোরাই কাঠ এবং প্রচুর বনজ সম্পদ। বর্তমান প্রবল বর্ষণে চেকপোস্টের অবস্থা বেহাল, প্রায় গোমতী নদীতে তলিয়ে যাচ্ছে বনদপ্তরের অবহেলায়। চেকপোস্ট তৈরি করার পর থেকে আর মেরামত করা হয়নি বলে অভিযোগ। এখন প্রশ্ন হলো যে রাজ্যের তথা উদয়পুর মহকুমার অতি গুরুত্বপূর্ণ চেকপোস্ট রক্ষার্থে দপ্তর কেন এত উদাসীন। সেখানে কর্মরত এক ফরেস্ট গার্ড নির্মল দাসের সাথে কথা বলে জানতে পারা যায়, তাদের বড়বাবু অর্থাৎ ফরেস্ট রেঞ্জ অফিসার চেকপোস্টের ছবি তুলে পাঠানোর কথা বলে দায়িত্ব খালাস। আমি বন্দুয়ার ড্রপ গেট এবং গোমতী রিভার চেকপোস্ট ওইটার ইনচার্জ। ওইখানে আমাদের দুজন স্টাফ আছে। দুজন স্টাফ আমাকে 2-3 আগে আমাকে টেলিফোনে জানাইছে। জানার পরে আমি ওইখানে সরজমিনে আমি নিজে গেছি, গিয়ে সেটা তারপর দেখছি, দেখে সেটা একটা ছবি উঠাইছি। ছবি উঠাই আসে আমি নিজে এখানে এসে আমি রেঞ্জ অফিসারের সাথে আমি কথা বলেছি। উনি বলছেন যে ফটোসহ আমি একটা জাতি রিপোর্ট করব। তারপরে আমি ওইটা ফটোসহ আমি স্যারের কাছে রিপোর্ট করছি। অলরেডি রিপোর্ট এসডিও স্যারের কাছে চলে গেছে। তো আমাকে বসে ওইটা দেখার জন্য আমি নিজে দেখে তারপরে রিপোর্ট করেছি। এখন দেখা যাক তারা কি করে। পরবর্তী সময় রিভার ফরেস্ট চেকপোস্টের ইনচার্জ হিমাংশু সরকারও একই কথা বলেন এবং উদয়পুর সাব ডিভিশন ফরেস্ট অফিসের উচ্চপদস্থ আধিকারিকদের চেকপোস্টটি গোমতী নদীতে তলিয়ে যাওয়ার বিষয়ে জানানো হয়েছে। কাঠ পাচার বাণিজ্য রুখতে চেকপোস্টটি পুনরায় নির্মাণ করার দাবি জানিয়েছে তত্ত্ব অভিজ্ঞ মহল। এখন দেখার বিষয় কবে নাগাদ সেই রিভার ফরেস্ট চেকপোস্টটি মেরামত করার উদ্যোগ নেয় গুরুত্বপূর্ণ বনদপ্তর। ভিডিও রিপোর্ট ভয়েস 18।